প্রিয় শিক্ষার্থী বন্ধুরা সবাইকে স্বাগত জানাই গুরুকুল অনলাইন লার্নিং এর আজকের ক্লাসে সাথে আছে আমি ফয়সাল আলম তুষার আজকের ক্লাসে আমরা দেখব ক্যাপাসিটরের সঞ্চিত শক্তির হিসাব কিভাবে করতে হয় এখন ক্যাপাসিটরের শক্তি কিভাবে সঞ্চিত হয় আমরা জানি ক্যাপাসিটরে এসে চার্জ সঞ্চিত হয় এবং ক্যাপাসিটরে আমি যত চার্জ সঞ্চিত করব ক্যাপাসিটরের দুই প্রান্তের মধ্যে বিভব পার্থক্য তত বেশি তৈরি হবে তার মানে আমরা জানি ক্যাপাসিটরে ভোল্টেজ রয়েছে এবং ক্যাপাসিটরে চার্জ রয়েছে আমরা জানি কৃত কাজ ইলেকট্রিক ওয়ার্ক ডাব্লু Is equal to v অর্থাৎ ভোল্টেজ ইনটু কিউ অর্থাৎ কারেন্ট এটি আমরা এর আগে ইলেকট্রিক পাওয়ার চ্যাপ্টারে শিখে এসেছি তাহলে যেহেতু ক্যাপাসিটরে আমরা চার্জ সঞ্চয় করলে ভোল্টেজ তৈরি হচ্ছে যার জন্য ক্যাপাসিটরে डेफिनेटলি চার্জ দিলে শক্তি সঞ্চিত হচ্ছে যেই শক্তির মান বিভব গুণ চার্জ দ্বারা আমরা ব্যাখ্যা করতে পারি কিন্তু সমস্যা কোথায় সমস্যা হচ্ছে যে আমি যদি বলি ডাব্লিউ ইকুয়াল টু এই ক্ষেত্রে এই যে কিউ এই কিউ একটি কনস্ট্যান্ট মান অর্থাৎ ভোল্টেজ কনস্ট্যান্ট বা ধ্রুবক এবং চার্জের মানও কনস্ট্যান্ট বা ধ্রুবক কেউ পরিবর্তিত হচ্ছে না যার জন্য কৃত কাজ ডাব্লিউ ইকুয়াল টু ভোল্টেজ গুণ কারেন্ট বা ভোল্টেজ গুণ চার্জ খুব সহজেই বলা যায় কিন্তু ক্যাপাসিটরে আমরা দেখি একটু অন্য ঘটনা ক্যাপাসিটরে আমার চার্জ যত বাড়বে মধ্যবর্তী ভোল্টেজ তত বেশি তৈরি হবে তার মানে ক্যাপাসিটরে ভোল্টেজ এবং চার্জ কেউই কিন্তু কনস্ট্যান্ট না অর্থাৎ ক্যাপাসিটরের জন্য এই কৃত কাজটি হবে আমাদের পরিবর্তনশীল কৃত কাজ যখন আমাদের পরিবর্তনশীল কৃত কাজ আসবে তখন সেক্ষেত্রে কাজ বের করার জন্য আমরা প্রথমে একটি ক্ষুদ্র কাজের মান নির্ণয় করি তারপর সেই ক্ষুদ্র কাজ বা যাকে বলি আমরা ডিফারেন্সিয়াল ওয়ার্ক এই ডিফারেন্সিয়াল ওয়ার্কটাকে আমরা ইন্টিগ্রেশন বা যোগজীকরণ করে সামগ্রিক কাজের মান নির্ণয় করি তাহলে আমাদের স্টেপ দুটো একটি হলো একটি ক্ষুদ্র কাজের মান বের করা সেকেন্ড স্টেপে সেই ক্ষুদ্র কাজটিকে ইন্টিগ্রেশন করে সামগ্রিক কাজের মান নির্ণয় করা এখন মনে করো আমার এই এখানে সার্কিট দেওয়া আছে এখানে একটি ক্যাপাসিটর দেওয়া আছে যার ক্যাপাসিটার বললাম সি এবং এই ক্যাপাসিটরের আমাদের সোর্সের যে কানেকশন দেওয়া আছে এই সোর্স বা সেলের ভোল্টেজ দেওয়া আছে মনে করলাম ভি আমরা ধরে নিলাম এই ক্যাপাসিটরের দুই প্রান্তের মধ্যবর্তী সঞ্চিত চার্জের পরিমাণ হচ্ছে কিউ এবার একটু অবজার্ভ করো দেখো আমি যদি প্রথমে মনে করো ব্যাটারি নেই ব্যাটারি যদি না থাকে তাহলে এই ক্যাপাসিটারের দুই প্রান্তের মধ্যে কোনো চার্জও নেই এখন ক্যাপাসিটারের দুই প্রান্তে যদি কোনো চার্জ না থাকে তাহলে ক্যাপাসিটারের দুই প্রান্তে কোনো ভোল্টেজ নেই মানে কোনো শক্তি সঞ্চিত নেই এবার আমি ব্যাটারি যুক্ত করলাম ব্যাটারি যুক্ত করে ক্যাপাসিটারের দুই প্রান্তের মধ্যে আমি আস্তে আস্তে চার্জ সাপ্লাই করলাম ক্যাপাসিটারের দুই প্রান্তে আস্তে আস্তে চার্জ সাপ্লাই করে একটা পর্যায়ে যে ক্যাপাসিটারের দুই প্রান্তের মধ্যে ভোল্টেজ হলো ভি অর্থাৎ আমার সোর্স ভোল্টেজের সমান তার মানে আমি বুঝতে পারছি যে আমার ক্যাপাসিটারের দুই প্রান্তে যত চার্জ যাবে ক্যাপাসিটরের দুই প্রান্তে ভোল্টেজের মান তত আস্তে আস্তে বৃদ্ধি পাবে তাহলে সেক্ষেত্রে আমরা আগে ডিফারেন্সিয়াল কাজটাকে নির্ণয় করব দেখো ডিফারেন্সিয়াল কাজ ডি ইজ ইকুয়াল টু ভোল্টেজ গুণ ডিফারেন্সিয়াল চার্জ এটি কিভাবে আসে দেখো না জানি সামগ্রিকৃত কাজ ডাব্লু ইকুয়াল টু এটি তখনই সত্য যদি আমাদের ভোল্টেজ থাকে কনস্ট্যান্ট এবং চার্জ থাকে কনস্ট্যান্ট কিন্তু ক্যাপাসিটরে যেহেতু চার্জ কনস্ট্যান্ট নয় আমি যত চার্জ দিচ্ছি আমার আস্তে আস্তে গ্রো করছে বা তার মানে ভোল্টেজ এবং চার্জ এটা পরস্পরের উপর নির্ভরশীল এই অবস্থায় আমাদের ডিফারেন্সিয়াল ওয়ার্ক বা ক্ষুদ্রকৃত কাজ ডিডাব্লু এটাকে আমরা দিয়ে প্রকাশ করবো ইজ ইকাল টু ভোল্টেজ গুণ ডি কিউ যেখানে ডি কিউ বলতে আমরা ক্ষুদ্র চার্জ বোঝাই অর্থাৎ আমি মনে করলাম যে আমার ডিকিউ পরিমাণ চার্জ সাপ্লাই দিচ্ছি এবং ভোল্টেজ সোর্স ভোল্টেজ ভি হলে করো তোমরা যদি বা ব্যবকলন করে থাকো তাহলে তোমরা জানবে যে ডি ডাব্লু দ্বারা আমরা ডাব্লু একটি অত্যন্ত ক্ষুদ্র পরিমাণ বোঝাই অর্থাৎ ওয়ার্ক ডি কিউ দ্বারাও কিন্তু আমরা কিউ এর একটি অত্যন্ত ক্ষুদ্র পরিমাণ বোঝাই অর্থাৎ এটি আমাদের ডিফারেন্সিয়াল চার্জ এখন আমরা এটাকে ইন্টিগ্রেশন করলে ফাইনাল ডাব্লু পাবো

এক্স এর ফাংশন দ্বারা প্রকাশ করতে হবে ঠিক একই ভাবে লক্ষ্য করো আমি যদি এখানে ইন্টিগ্রেশন করি তাহলে আমার v ইনটু d হবে কাজেই ইন্টিগ্রেশনের যে y dx ছিল ওই dx এর জায়গায় আমার আছে এখন d এবং y কে যে আমরা x এর সাহায্যে প্রকাশ করেছিলাম তাহলে এখানে যে ভোল্টেজ এটাকে কি q বা চার্জের সাহায্যে প্রকাশ করতে হবে অথবা চার্জ এটাকে ভোল্টেজের সাহায্যে প্রকাশ করতে হবে তার মানে যতক্ষণ পর্যন্ত এখানে দুটো আলাদা আলাদা ভেরিয়ে থাকবে ততক্ষণ পর্যন্ত আমরা কখনোই আমাদের সামগ্রিক শক্তির মান বা সামগ্রিক কাজের মান নির্ণয় করতে পারব না কাজে আমাদেরকে অবশ্যই ভেরিয়েলগুলোকে অ্যাড করতে হবে আমরা কিভাবে এখন ভেরিয়েল অ্যাড করতে পারি দেখো আমরা সম্পর্ক জানি যে এই ক্যাপাসিটারের মধ্যে সামগ্রিক চার্জ যদি কিউ হয় সামগ্রিক ভোল্টেজ যদি ভি হয় এবং ক্যাপাসিটেজ যদি সি হয় তবে ক্যাপাসিটারের সূত্র কিউ ইকুয়াল টু আমরা লিখতে পারি cv তাহলে এখন এটাকে ডিফারেনশিয়েট করো এটাকে ডিফারেনশিয়েট করলে আমরা লিখতে পারি dq যেটা আমাদের পরিবর্তনশীল চার্জের পরিমাণ ইজ इक्वल टू দেখো c এবং v দুইটা রয়েছে এদের মধ্যে c হলো ক্যাপাসিট্যান্স একটি নির্দিষ্ট ধারকের জন্য ধারকত্বের মান কনস্ট্যান্ট একটি নির্দিষ্ট ধারকের জন্য ধারকত্বের মান ধ্রুবো ধারকত্বের মান কখনো পরিবর্তিত হবে না তাই সি যদি কনস্ট্যান্ট হয় আমরা যখন ডিফারেনসিয়েশনে কনস্ট্যান্ট বাইরে বের হয়ে আসে কাজেই এই কনস্ট্যান্ট বাইরে বের হয়ে আসবে এবং ডিফারেন্সিয়েশনটা শুধুমাত্র ভি এর সঙ্গে চলে যাবে কেন ভাই ভিও তো কনস্ট্যান্ট হওয়া উচিত ভি তো সোর্সের ভোল্টেজ কিন্তু না আমরা এখানে ভি বলতে কিন্তু সোর্সের ভোল্টেজ ভোলটেজ না আমরা এখানে ভি বলতে বোঝাই ক্যাপাসিটরের দুই প্রান্তের মধ্যে ভোল্টেজ দেখো আমি প্রথমে বলেছি ক্যাপাসিটরে আমরা চার্জ যত দেব তার দুই প্রান্তের ভোল্টেজ তত বাড়বে তাহলে এই ভোল্টেজ কোনো ধ্রুবক মান নয় ক্যাপাসিটরের দুই প্রান্তে ভোল্টেজ চার্জের সঙ্গে সঙ্গে ক্রমাগত পরিবর্তনশীল হবে যার জন্য আমাদের এখানে ডিভি অর্থাৎ ডেরিভেটিভ যেটা বা চলক যেটা সেটা ভি যার জন্য আমাদের ডি কি হবে সিডিভি এই যে ডি কি সিডিভি এই মানটাকে আমরা এখন ডিডব্লিউ তে বসিয়ে দিই তাহলে কি পাওয়া যাবে অতএব টু ভি ডি কি মানে সি DV বা সাজিয়ে লিখতে পারি আমরা ডি C ইকুয়াল টু এই রাশিটা একটু ভালো করে মনে রাখো এখন আমরা সামগ্রিক কাজ অর্থাৎ সামগ্রিক সঞ্চিত শক্তি হিসাব করব। কারণ কাজ মানেই শক্তি তাহলে যদি আমি সামগ্রিক সঞ্চিত শক্তি বের করি তাহলে ডাব্লু সামগ্রিক শক্তি ইজ ইকুয়াল টু ইন্টিগ্রেশন অফ ডিডাব্লু ইজ ইকুয়াল টু ইন্টিগ্রেশন অফ সি ইন্টু ভি ডি আচ্ছা আমরা কোথা থেকে কোন পর্যন্ত বের করব আমার প্রথমে যখন ব্যাটারি কানেকশন ছিল না তখন ক্যাপাসিটরের দুই প্রান্তে ভোল্টেজ ছিল জিরো ব্যাটারি কানেকশন করার পরে আস্তে আস্তে চার্জ যে কিছুক্ষণের মধ্যেই ক্যাপাসিটরের দুই প্রান্তে ভোল্টেজ হয়ে গেল ভি তার মানে আমার যেহেতু ডেরিভেটিভ বা চলক হচ্ছে ভোল্টেজ কারণ এর সামনে ডি রয়েছে এটাকে আমি ক্ষুদ্র পরিমাণ নিয়ে হিসাব করেছি যার জন্য আমার লিমিট বসাতে হবে ইন্টিগ্রেশনে ইন্টিগ্রেশনের লিমিট লোয়েস্ট লিমিট আমার জিরো এবং হাইয়েস্ট লিমিট হচ্ছে ভি লক্ষ্য করবে আমি যদি ডি তে বের করি তাহলে লোয়েস্ট লিমিট জিরো হাইয়েস্ট লিমিট ডাব্লিউ কারণ আমার এখানে ডেরিভেটিভ কাজ কিন্তু যখন আমি এই ইকুয়েশনে বসাবো তখন লোয়েস্ট লিমিট জিরো এবং হাইয়েস্ট লিমিট হবে আমাদের ভি তাহলে এই মানটাকে আমাদের এখন নির্ণয় করতে হবে ইন্টিগ্রেশন অফ জিরো থেকে ভি পর্যন্ত সি ভি এটা বের করার জন্য আমরা কি করতে পারি দেখো সি হলো ক্যাপাসিটেন্স আমরা আগেও বলেছি ক্যাপাসিটেন্স থাকবে কনস্ট্যান্ট এটি কোনোভাবেই চার্জের মানের উপরে নির্ভর করবে না অর্থাৎ আমার সার্কিটের চার্জ যাই দিই না কেন ক্যাপাসিটেন্স থাকবে কনস্ট্যান্ট কারণ ক্যাপাসিটেন্স ইকুয়াল টু চার্জ বাই ভোল্টেজ আমি অল্প চার্জ দিলে অল্প ভোল্টেজ হবে অনুপাত কিন্তু ঠিকই থাকবে বেশি চার্জ দিলে বেশি ভোল্টেজ তারপরেও অনুপাত থাকবে একই তার মানে ক্যাপাসিটেন্স থাকবে সব সময় একই তাহলে আমি সিটাকে বাইরে বের করব যেটা কনস্ট্যান্ট ইন্ডিকেশন থেকে কনস্ট্যান্ট বাইরে বেরিয়ে যায় ইন্ডিকেশন অফ 0 থেকে শুরু করে ভি পর্যন্ত ভিডি ভি এখন তোমরা ইন্ডিকেশন দেখে মোটেই ভয় পাবে না খুবই সহজ বিষয় আমরা একটা ছোট সূত্র শিখে নেব দেখো ইন্ডিকেশন অফ এক্স ডি এক্স ইজ ইকুয়াল টু মনে রাখবে এক্স স্কয়ার বাই 2 তাহলে ইন্টিগ্রেশন অফ ভি কত হবে ভি স্কোয়ার বাই টু সিম্পলি এক্স এর জায়গায় ভি কে চিন্তা করো তাহলে ইন্টিগ্রেশন অফ ভি হবে সি ইনটু ভি স্কোয়ার বাই টু এখন লক্ষ্য করো এখানে আমাদের লিমিট আছে যদি লিমিট থাকে তবে আমাদের প্রসিডিউরটা হচ্ছে এরকমের আমি নরমাল মানটা বসানোর পরে ইন্টিগ্রেশনের সূত্র অনুযায়ী যে মান আছে সেটা বসাবো এরপরে একটা থার্ড ব্র্যাকেট দিব এটা আজীবন থার্ড ব্র্যাকেট হবে এই থার্ড ব্র্যাকেটের নিচে আমরা দেব লোয়ার লিমিট প্রাথমিক লিমিট জিরো এবং উপরে দেবো আমি চূড়ান্ত লিমিট V তাই সি ইন্টু ভি স্কোয়ার বাই টু থার্ড ব্রাকেট ডান দিকে নিচে জিরো ডান দিকে উপরে হচ্ছে আমাদের ভি এবার আমরা এই মানটাকে জাস্ট ভিতরে বসাবো তাহলে যদি আমি এই মানটাকে বসাই তাহলে কি আসবে অতএব ডাবল ইকুয়াল টু আসবে লক্ষ্য করো সি বাইরে বেরিয়ে গেল এবার আমি একটা নরমাল সেকেন্ড ব্রাকেট দিলাম তাহলে আমি আগে ভি এর মানটা এখানে ইনপুট করবো দেখো তুমি যদি ভি স্কোয়ার বাই টু তে ভি কে ইনপুট করো তাহলে হবে কি ভি স্কোয়ার বাই টু এবার একটা আজীবন মাইনাস তার মানে উপরের মানটা ইনপুট করার পরেই এখানে একটা আজীবন মাইনাস হবে সব সময় মাইনাস হবে এবার আমি এখানে নিচের মানটা ইনপুট করব অর্থাৎ ভি এর জায়গায় আমি জিরো বসাবো তাহলে ভি এর জায়গায় জিরো বসালে কি হবে জিরো স্কয়ার বাই টু জিরো স্কয়ার বাই টু মানে কি জিরো তাহলে এখানে আসবে শুধু আমাদের জিরো তাহলে আমরা এভাবে ইন্টিগ্রেশনটা সলভ করে ফেললাম তাহলে যদি আমি এটাকে সুন্দর করে লিখি তাহলে আমি পাবো এখানে অতএব ডাব্লু ইজ ইকুয়াল টু হাফ সি ভি স্কয়ার ঠিক আছে এই হচ্ছে আমাদের ক্যাপাসিটরের জন্য সামগ্রিক সঞ্চিত শক্তি এখন আমরা এই রাশিটাকে আরেকটু পরিবর্তন করতে পারি দেখো আমরা জানি সি ইকুয়াল টু কিউ বাই ভি কাজে তুমি যদি এখানে সি এর জায়গায় কিউ বাই ভি বসো তাহলে তুমি কি পাবে হাফ ইনটু সি এর জায়গায় বসিয়ে দাও কিউ বাই ভি ইনটু ভি স্কয়ার তাহলে তুমি পাচ্ছ ইকুয়াল টু হাফ এ ভি আর এ ভি কাটাকাটি হবে পাঁচশো হাফ কিউ ভি তাহলে ডাব্লিউ ইকুয়াল টু হাফ সি ভি স্কয়ার এটা একটা মান আবার ডাব্লিউ ইকুয়াল টু হাফ কিউ ভি এটাও কিন্তু একটা মান আচ্ছা আবার আমরা জানি এখান থেকে যে

যে আমাদের ক্যাপাসিটরের সঞ্চিত শক্তির মানকে তিনটি সূত্র সাহায্যে প্রকাশ করা যেতে পারে একটা হলো ডাব্লু ইজ ইকাল টু হাফ সিভি স্কোয়ার এটা ইজ ইকাল টু লেখা যায় হাফ কিউ ভি এবং এটাই সমান লেখা যেতে পারে কিউ স্কোয়ার বাই টু সি শেষ ইকুয়েশনটা তাহলে এখানে হবে কিউ স্কোয়ার বাই টু সি এই হচ্ছে আমাদের তার উপরে নির্ভর করবে সো এই ছিল আমাদের ক্যাপাসিটরের সঞ্চিত শক্তির হিসাব পরবর্তী ক্লাসে আমরা কিছু গাণিতিক সমস্যা সমাধান করবো এবং আমরা ক্যাপাসিটরের গাণিতিক সমস্যাকে খুব সহজভাবে উপস্থাপন করতে হয় সেটি দেখবো সবাই ভালো থাকবে ধন্যবাদ সবাইকে